আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি ইম্পর্টেন্ট মেসেজ দিতে যাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব কিংবা ডাউনলোড করতে চান করে নিতে পারেন, অথবা আপনারা নর্মালি দেখতে পারেন। আপনাদের কাছে আমার এই ভিডিওটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করছি। যারা বিদেশে আসতে চাচ্ছেন কিংবা বাংলাদেশে ফেরত যেতে যাচ্ছেন, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট মেসেজ। বিদেশে যারা আসতে চান, যারা বাংলাদেশে ভিসা নিয়ে কিংবা কোনো কারণবশত আটকে আছেন, যারা বিদেশে আসতে পারছেন না, যাদের ভিসা মেয়াদ শেষের দিকে কিংবা ভিসা আছে, পরবর্তীতে বিদেশে যাবেন, তারা আমার এই ভিডিওটি খুব প্রয়োজন মনে করতে পারেন। আপনি কিভাবে এই COVID-19 এই মহামারী দুর্যোগের সময় আপনি বিদেশে আসবেন? অনেকদিন পরে আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখন ফ্লাইট চালু হয়েছে সপ্তাহে কয়েকটি। সো আপনি যদি বিদেশে যেতে চান, তাহলে আপনার ফার্স্ট পদক্ষেপ হচ্ছে আপনার টিকিট করতে হবে। টিকিটের অথবা বুকিং দিয়ে আপনি টিকিটের কপি, পাসপোর্টের অরিজিনাল কিংবা কালার কপি নিয়ে আপনি বাংলাদেশে ঢাকাতে যারা আছেন মহাখালী DNCC সুপার মার্কেটের ওখানে আপনার কোভিড টেস্ট করতে পারেন। ওনারা 3,500 টাকা নেয় এই টেস্ট করতে, যেটা সরকারের অনুমোদন প্রাপ্ত। ওখানে আর্মি এবং বিডিআর লোকজন আছে যারা দেখাশোনা করে। সো আপনার নেগেটিভ রেজাল্ট যদি হয়ে থাকে, তাহলে আপনি বাংলাদেশ এয়ারপোর্টে যেতে পারেন। এর মধ্যে আপনাকে করতে হবে, মালয়েশিয়াতে যদি আমরা আসি, তাহলে মালয়েশিয়ার সরকারের অধীনে তারা একটা আন্ডারটেকিং চাচ্ছে, যেন বিদেশে এসে আপনি যদি কোয়ারেন্টাইনে থাকতে চান, থাকতে হবে, যদি থাকতে হয় তাহলে আপনাকে মালয়েশিয়ান এম্বাসির আন্ডারে একটি আন্ডারটেকিং দিতে হয়, যে আপনি বিদেশে এসে আন্ডারটেকিং দিবেন, থাকবেন কোয়ারেন্টাইনে। নাম্বার 2, যখন আপনি এয়ারপোর্টে আসবেন, তারপরে আপনাকে আবার ওই কোভিড টেস্টের যে রিপোর্টটা ওখানে দিবেন। দেওয়ার পরে আপনার যে টেস্টটা হয়েছে সেটা জেনুইন কিনা তারা দেখবে, তারপরে আপনি বোর্ডিং নিতে যাবেন, বোর্ডিং কাউন্টারে যাবেন। বোর্ডিং কাউন্টারে যাওয়ার পরে আপনি বোর্ডিং পেলেন। এর মধ্যে আপনাকে আপনার যদি ভিসা ক্যাটাগরি 1 থাকে, বিদেশের ক্যাটাগরি 1 কিংবা সেকেন্ড হোম যদি থাকে, তাহলে আপনি বোর্ডিং পাস পাবেন। এবং যদি ভিসা ক্যাটাগরি 2 কিংবা 3 অন্যান্য ভিসা থাকে, তাহলে আপনাকে এই দেশের সরকারের এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে আপনাকে অনুমোদনপত্র আনতে হবে। এরপরে আপনি ফ্লাইট উঠলেন, বোর্ডিং পাস নিয়ে উঠলেন। উঠে আপনাকে মনে রাখতে হবে, আপনাকে ডিস্টেন্স মেনটেন করতে হবে, 3 মিটার, মিনিমাম 1 মিটার। এরপরে আপনি এয়ারপোর্টে নামলেন, যে দেশে যাচ্ছেন সেই দেশে এয়ারপোর্টে নামলেন। নামার পরে ওই দেশে আবার টেস্ট করা হবে, টেস্ট হবে। সেখানে একটা ফি জমা দিতে হয়, 120 রিংগিত আমাকে দিতে হয়েছে। ওখানে টেস্ট করবেন, টেস্ট করার পরে তারপরে ওনাদের ইমিগ্রেশনের কাউন্টারে যাবেন। ইমিগ্রেশন কাউন্টারে গেলে যদি আপনার ভিসা জেনুইন থাকে, কাগজপত্র থাকে, তাহলে আপনি ওই অনুমোদন পেয়ে ভিসা ক্লিয়ারেন্স নিয়ে আপনি বর্ডার পাস করলেন, ইমিগ্রেশন বর্ডার। এরপরে আপনি আপনার ব্যাগ নেবেন, ওখানে আবার এই দেশের সরকারি লোকজন থাকবে, তারা আপনাকে সোজা সরকারি লোকজন থাকবে তারা আপনাকে নিয়ে মেডিকেল কোম্পানি এবং
আর্মি বিডিআর যে দেশের যারাই থাকবে তারা আপনাদেরকে নিয়ে সোজা আইসোলেশন কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাবে। ওখানে গিয়ে আপনাকে কোয়ারেন্টিনে থাকতে হবে নিজ খরচে। সো আপনাকে এই কোয়ারেন্টিন থাকার 14 দিন মেনে নিতে হবে। যদি আপনি নেগেটিভ, তারপরে আপনাকে এই নেগেটিভ রেজাল্টের পরেও গিয়ে আপনাকে থাকতে হবে, কারণ আপনি নিজেও জানেন না আসার সময় আবার কোথাও প্লেনে কিংবা কারোর সাথে সাক্ষাতের সময় এটা আপনার শরীরে লেগে যেতে পারে এই কোভিড। সো আপনাকে সেই দেশে গিয়ে 14 দিন থাকতে হবে। আপনার শরীরে যদি ভালো হয় 14 দিন পর আপনি বাড়াতে পারবেন, না হলে আপনাকে হয়তো চিকিৎসার জন্য উপদেশ দিবেন। এটা হচ্ছে আমার আপনাদেরকে একটি মূল্যবান মেসেজ দেওয়া। আপনারা আশা করি মেসেজটি ইউজ করলে আপনি দুশ্চিন্তা থেকে দূর দূর হবেন, এবং আসার সময় অবশ্যই সেই কোয়ারেন্টিনের যে টাকা লাগবে, কত টাকা নিজ খরচে থাকতে হয়, মিনিমাম 5,000 রিংগিত আপনাকে হাতে রাখতে হবে, এবং এর চেয়ে কমও লাগতে পারে। তো আপনাকে এই পদক্ষেপগুলো হাতে রাখতে হবে। সো আপনাকে সহজে মনে করে দেওয়ার জন্য এবং আপনার সুবিধার জন্য এই ভিডিওটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যা আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগতে পারে। আসসালামু আলাইকুম, আমি রফি মির, ধন্যবাদ। আমি একজন মালয়েশিয়া প্রবাসী, আপনাদের উপদেশ দিতে পেরে, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে উপদেশ দিতে পেরে আমি ধন্য। আমি এখনও কোয়ারেন্টিনে আছি, আমি 14 দিন কোয়ারেন্টিনে আমাকে থাকতে হবে। সো ধন্যবাদ, ভালো থাকুন, স্টে সেফ অলওয়েজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি ইম্পর্টেন্ট মেসেজ দিতে যাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব কিংবা ডাউনলোড করতে চান করে নিতে পারেন, অথবা আপনারা নর্মালি দেখতে পারেন। আপনাদের কাছে আমার এই ভিডিওটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করছি। যারা বিদেশে আসতে চাচ্ছেন কিংবা বাংলাদেশে ফেরত যেতে চাচ্ছেন, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট মেসেজ। বিদেশে যারা আসতে চান, যারা বাংলাদেশে ভিসা নিয়ে কিংবা কোনো কারণবশত আটকে আছেন, যারা বিদেশে আসতে পারছেন না, যাদের ভিসা মেয়াদ শেষের দিকে কিংবা ভিসা আছে, পরবর্তীতে বিদেশে যাবেন, তারা আমার এই ভিডিওটি খুব প্রয়োজন মনে করতে পারেন। আপনি কিভাবে এই কোভিড-19 এই মহামারী দুর্যোগের সময় আপনি বিদেশে আসবেন? অনেকদিন পরে আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখন ফ্লাইট চালু হয়েছে সপ্তাহে কয়েকটি। সো আপনি যদি বিদেশে যেতে চান, তাহলে আপনার ফার্স্ট পদক্ষেপ হচ্ছে আপনার টিকিট করতে হবে। টিকিটের অথবা বুকিং দিয়ে আপনি টিকিটের কপি, পাসপোর্টের অরিজিনাল কিংবা কালার কপি নিয়ে আপনি বাংলাদেশে ঢাকাতে যারা আছেন মহাখালী DNCC সুপার মার্কেটের ওখানে আপনার কোভিড টেস্ট করতে পারেন। ওনারা 3,500 টাকা নেয় এই টেস্ট করতে, যেটা সরকারের অনুমোদন প্রাপ্ত। ওখানে আর্মি এবং বিডিআর লোকজন আছে যারা দেখাশোনা করে। সো আপনার নেগেটিভ রেজাল্ট যদি হয়ে থাকে, তাহলে আপনি বাংলাদেশ এয়ারপোর্টে যেতে পারেন। এর মধ্যে আপনাকে করতে হবে, মালয়েশিয়াতে যদি আমরা আসি, তাহলে মালয়েশিয়ার সরকারের অধীনে তারা একটা আন্ডারটেকিং চাচ্ছে, যেন বিদেশে এসে আপনি যদি কোয়ারেন্টাইনে থাকতে চান, থাকতে হবে, যদি থাকতে হয় তাহলে আপনাকে মালয়েশিয়ান এম্বাসির আন্ডারে একটি আন্ডারটেকিং দিতে হয়, যে আপনি বিদেশে এসে আন্ডারটেকিং দিবেন, থাকবেন কোয়ারেন্টিনে।
নাম্বার টু যখন আপনি এয়ারপোর্টে আসবেন, তারপরে আপনাকে আবার ওই কোভিড টেস্টের যে রিপোর্টটা ওখানে দিবেন। দেওয়ার পরে আপনার যে টেস্টটা হয়েছে সেটা জেনুইন কিনা তারা দেখবে, তারপরে আপনি বোর্ডিং পাস বোর্ডিং নিতে যাবেন, কাউন্টার বোর্ডিং কাউন্টারে যাবেন। বোর্ডিং কাউন্টারে যাওয়ার পরে আপনি বোর্ডিং পেলেন, এর মধ্যে আপনাকে আপনার যদি ভিসা ক্যাটাগরি এক থাকে, ভিসা ক্যাটাগরি ওয়ান কিংবা সেকেন্ড হোম যদি থাকে তাহলে আপনি বোর্ডিং পাস পাবেন, এবং যদি ভিসা ক্যাটাগরি টু কিংবা থ্রি অন্যান্য ভিসা থাকে তাহলে আপনাকে এই দেশের সরকারের এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে আপনাকে অনুমোদনপত্র আনতে হবে। এরপরে আপনি ফ্লাইট উঠলেন, বোর্ডিং পাস নিয়ে উঠলেন, উঠে আপনাকে মনে রাখতে হবে আপনাকে ডিস্টেন্স মেনটেন করতে হবে 3 মিটার, মিনিমাম 1 মিটার। এরপরে আপনি এয়ারপোর্টে নামলেন, যে দেশে যাচ্ছেন সেই দেশে এয়ারপোর্টে নামলেন, নামার পরে ওই দেশে আবার টেস্ট করা হবে, টেস্ট হবে, সেখানে একটা ফি জমা দিতে হয় 120 রিংগিত আমাকে দিতে হয়েছে, ওখানে টেস্ট করবেন। টেস্ট করার পরে তারপরে ওনাদের ইমিগ্রেশনের কাউন্টারে যাবেন, ইমিগ্রেশন কাউন্টারে গেলে যদি আপনার ভিসা জেনুইন থাকে, কাগজপত্র থাকে, তাহলে আপনি ওই অনুমোদন পেয়ে ভিসা ক্লিয়ারেন্স নিয়ে আপনি বর্ডার পাস করলেন, ইমিগ্রেশন বর্ডার। এরপরে আপনি আপনার ব্যাগ নেবেন, ওখানে আবার এই দেশের সরকারি লোকজন থাকবে, তারা আপনাকে সোজা সরকারি লোকজন থাকবে তারা আপনাকে নিয়ে, মেডিকেল কোম্পানি এবং আর্মি বিডিআর যে দেশের যারাই থাকবে তারা আপনাদেরকে নিয়ে সোজা আইসোলেশন কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাবে। ওখানে গিয়ে আপনাকে কোয়ারেন্টিনে থাকতে হবে নিজ খরচে। সো আপনাকে এই কোয়ারেন্টিন থাকার 14 দিন মেনে নিতে হবে, যদি আপনি নেগেটিভ তারপরে আপনাকে এই নেগেটিভ রেজাল্টের পরেও গিয়ে আপনাকে থাকতে হবে, কারণ আপনি নিজেও জানেন না আসার সময় আবার কোথাও প্লেনে কিংবা কারোর সাথে সাক্ষাতের সময় এটা আপনার শরীরে লেগে যেতে পারে এই কোভিড। সো আপনাকে সেই দেশে গিয়ে 14 দিন থাকতে হবে। আপনার শরীরে যদি ভালো হয় 14 দিন পর আপনি বাড়াতে পারবেন, না হলে আপনাকে হয়তো চিকিৎসার জন্য উপদেশ দিবেন। এটা হচ্ছে আমার আপনাদেরকে একটি মূল্যবান মেসেজ দেওয়া। আপনারা আশা করি মেসেজটি ইউজ করলে আপনি দুশ্চিন্তা থেকে দূর হবেন, এবং আসার সময় অবশ্যই সেই কোয়ারেন্টিনে যে টাকা লাগবে, কত টাকা নিজ খরচে থাকতে হয়, মিনিমাম 5,000 রিংগিত আপনাকে হাতে রাখতে হবে, এবং এর চেয়ে কমও লাগতে পারে। তো আপনাকে এই পদক্ষেপগুলো হাতে রাখতে হবে। সো আপনাকে সহজে মনে করে দেওয়ার জন্য এবং আপনার সুবিধার জন্য এই ভিডিওটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যা আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগতে পারে। আসসালামু আলাইকুম, আমি রফি মির, ধন্যবাদ। আমি একজন মালয়েশিয়া প্রবাসী, আপনাদের উপদেশ দিতে পেরে, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে উপদেশ দিতে পেরে আমি ধন্য। আমি এখনও কোয়ারেন্টিনে আছি, আমি 14 দিন কোয়ারেন্টিনে আমাকে থাকতে হবে। সো ধন্যবাদ, ভালো থাকুন, স্টে সেফ অলওয়েজ, আসসালামু আলাইকুম।